আজি আলোচনা কৰিম আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটির অর্থাৎ অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের কি কি স্কলারশিপ বা মেডেলস বা অ্যাওয়ার্ড দিয়া হয় সেই বিষয়ে আলোচনা কৰিম। আন্ডার গ্রেজুয়েট প্রোগ্রামের কারণে একটা স্কলারশিপ সিস্টেম আছে, সেইটো হৈছে স্টেট মেরিট স্কলারশিপ, আর ইয়াত দিয়া হয় 1500 টাকা পার মান্থ দিয়া হয়, আর ক্যান্ডিডেটজন অসমৰ হ'ব লাগিব। দ্য স্টুডেন্টস বিলঙ্গিং টু দ্য স্টেট অফ আসাম শ্যাল অনলি বি এন্টাইটেলড ফর দ্য স্কলারশিপ। আর কিমানজন স্টুডেন্টক দিয়া হয়, ইয়াত 20% স্টুডেন্টক দিয়া হয়। এতিয়া যদি 100 জন স্টুডেন্ট থাকে তেতিয়াহলে 20 জন স্টুডেন্ট এই স্কলারশিপের কারণে ইলিজিবল হব। তারপর দিয়া আছে ইন্টার্নশিপ প্রোগ্রাম। ইন্টার্নশিপ প্রোগ্রামের ক্ষেত্রে 15,000 পার মান্থ হিসাবে স্টুডেন্ট সকলে লাভ করব, যখন 6 মাস ইন্টার্নশিপ থাকে 6 মাসের কারণে পাব। আর যেহেতু ভেটেনারি 1 বছর করছে, গতি 1 বছর ইন্টার্নশিপ 15,000 পার মান্থ পাব। তারপর আহিলে পিজি প্রোগ্রামের ক্ষেত্রে, ইন্টার্নশিপের ক্ষেত্রে তো একখানিয়ে দিয়া আছে, ক্যান্ডিডেটজন অসমৰপৰা হ'ব লাগিব বা যদি ICAR বা VCA ক্যান্ডিডেট হয় তেতিয়াহলে ICARৰপৰা যিখিনি ৰেটত মানে রিইম্বার্সমেন্ট দিব তেওঁলোকে সেই হিচাপেহে পাব। গতি এই 15,000টো অকল অসমৰ ক্যান্ডিডেটৰ কাৰণে ইন্টার্নশিপ স্টিফেন। তারপর আহিলে পিজি প্রোগ্রাম। পিজি প্রোগ্রামের ক্ষেত্রেও স্টেট মেরিট স্কলারশিপ আছে, মাস্টার ডিগ্রির কারণে 2,000 টাকা পার মান্থ পাব, 80% স্টুডেন্টে পাব ইচ ডিপার্টমেন্ট, প্রতিটি ডিপার্টমেন্টের 80% স্টুডেন্ট। তারপর আহিলে PhDর কারণে 3,000 টাকা পার মান্থ, কন্ডিশনটা একে দিয়া আছে, 80% স্টুডেন্টে পাব। তারপর থেসিস গ্রান্টের ক্ষেত্রে দিয়া আছে, মাস্টার ডিগ্রির ক্ষেত্রে 2,000 টাকা দিয়া আছে আর PhDর ক্ষেত্রে 3,000 টাকা দিয়া আছে, আর স্টুডেন্টজন অসমৰ হ'ব লাগিব। এইখিনি দিয়া আছে। আর ইয়ার উপরই যদি কোনোবা এজন ক্যান্ডিডেট ইকোনমিকলি ব্যাকওয়ার্ড ব্যাকগ্রাউন্ডর হয় তেওঁলোকে মান্থলি মেচ ডিউসৰ কারণে ফাইনেন্সিয়াল সাপোর্ট ইউনিভার্সিটির পৰা বিচাৰিব পাৰে, আর ইয়ার কারণে এপ্লাই কৰিব লাগিব, রেজিস্টারত এপ্লাই কৰিব লাগিব থ্রু রেসপেক্টিভ ডিন বা এসোসিয়েট ডিন। যিখন কলেজত এডমিশন পায় সেই কলেজত রেসপেক্টিভ ডিন বা এসোসিয়েট ডিনর থ্রুইডি এপ্লাই কৰিব লাগিব, আর তার কারণে ফর্মেট থাকে, প্রেসক্রাইব ফর্মেট দিয়া থাকে বা প্রেসক্রাইব ফর্ম দিয়া থাকে, সেই ফর্মত এপ্লাই করব লাগিব। তেতিয়াহলে ক্যান্ডিডেটজনে মান্থলি মেচ ডিউস পাই যাব, স্টুডেন্টজনে মান্থলি মেচ ডিউস পাব। তারপর ইয়াত কিছুমান টার্ম কন্ডিশন দিয়া আছে। তারপর কমপ্লিট হওয়ার পাছত কিছুমান মেডেল বা কেস প্রাইজ প্রদান করা হয়, সেইখিনিও ইয়াত দিয়া আছে, যেনে ইউনিভার্সিটি গোল্ড মেডেল, অল ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম ফার্স্ট পজিশন থাকিব লাগিব, আর যেটু CGPA হব সেটু 8 পয়েন্টের উপর থাকিব লাগিব। বাকিবিলাক তেনে ধরনের দি থৈ দিয়া আছে। একেদরে ইয়াত এটা কেস প্রাইস দিয়া আছে, 20,000 কেস প্রাইস এটা দিয়া আছে। বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্সের ক্ষেত্রে হাইয়েস্ট GPA ইন দ্য কোর্স অফ ডিপার্টমেন্ট অফ টি হাজবেন্ড্রি এন্ড টেকনোলজি ইন বিএসসি অনার্স এগ্রিকালচার ডিগ্রি প্রোগ্রাম, সকলবিলাক মেডেল অ্যাওয়ার্ড ইয়াত উল্লেখ করা আছে আন্ডার গ্রেজুয়েট ডিগ্রি প্রোগ্রামের কারণে। গতি এইখিনিয়ে আজি আলোচনা করবলগীয় আসলে স্কলারশিপ আর মেডেলের বিষয়ে, বাকি কি অ্যাওয়ার্ড আছে আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির আন্ডারত সকলখিনি ডিটেলসত আলোচনা করা হল এই ভিডিওটির যোগ্যতে। ধন্যবাদ।